একজন থানায় গিয়ে বলবে উনি শেখ হাসিনার আত্মীয়। বিশ্বাস করবেন? আইডি, নাম, ঠিকানা, ফেসবুক পিকচার বা কোনো ইনভেস্টিগেশন করবেন না? এলাকার মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন না? আরফ খানকে ইন্টারপোল দিয়ে ধরে আনার আগে বাংলাদেশ পুলিশে যে করাপ্টেড পুলিশ আছে তাদের ইন্টারপোল দিয়ে ধরেন, পানিশমেন্ট দেন, তাহলে ফিউচারে আর কোনো আরফ খান পালাতে পারবে না। বাংলাদেশের পুলিশ পেটের ভেতর ইয়াবা থাকলে আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া বুঝে ফেলে। সেই পুলিশ নকল আরফকে আসল আরফ মনে করবে? বিসিএস দিয়ে ট্রেনিং করে তারপর পুলিশে চাকরি নেন দেশের ভালো স্টুডেন্টগুলো। আপনার কি মনে হয়, ওনারা চিনতেন না কোনটা আসল আরফ আর কোনটা নকল আরফ খান? খুনের ৬ নম্বর আসামি আরফ খান একজন থানায় এসে বলে আমি আরফ খান। পুলিশ অ্যারেস্ট করে জেলে পাঠায় এই আসামিকে। অন্যদিকে আরফ খান দেশ ছেড়ে প্রথম গিয়েছেন ভারতে, ইন্ডিয়ান পাসপোর্ট নিল, ইন্ডিয়া থেকে ক্যানাডা, ইউরোপ, দুবাই। পরে পুলিশ জানতে পারে জেলের আরফ খান নকল আরফ খান, আসল আরফ খান পালিয়ে গেছে। পুলিশ তখন নকল আরফ খানকে ছেড়ে দেয়। বিসিএস দিয়ে ট্রেনিং করে তারপর পুলিশে চাকরি নেন দেশের ভালো স্টুডেন্টগুলো। আপনার কী মনে হয়, ওনারা চিনতেন না কোনটা আসল আরফ আর কোনটা নকল আরফ খান? বাংলাদেশের পুলিশ পেটের ভেতর ইয়াবা থাকলে আল্ট্রাসোনোগ্রাফি ছাড়া বুঝে ফেলে। সেই পুলিশ নকল আরফকে আসল আরফ মনে করবে? পুলিশ মনে করে দেশের মানুষ এগুলো বিশ্বাস করবে, এই নিউজ খাবে। দেশের মানুষ সব বুঝে, সব জানে, বলে না ভয়ে। কে নকল আরফকে অ্যারেস্ট করেছিল, এর সাথে কি লেনদেন হয়েছিল, ওই পুলিশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোন নাম্বার চেক করুন, সব পেয়ে যাবে। আগে এগুলো বের করুন। আরফ খানকে ইন্টারপোল দিয়ে ধরে আনার আগে বাংলাদেশ পুলিশে যে করাপ্টেড পুলিশ আছে তাদের ইন্টারপোল দিয়ে ধরেন, পানিশমেন্ট দেন, তাহলে ফিউচারে আর কোনো আরফ খান পালাতে পারবে না। একজন থানায় গিয়ে বলবে উনি শেখ হাসিনার আত্মীয়। বিশ্বাস করবে? আইডি, নাম, ঠিকানা, ফেসবুক পিকচার বা কোনো ইনভেস্টিগেশন করবেন না? এলাকার মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন না? আমার মতে আরফ খান একজন হিরো। সে দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে আসামির ক্ষমতা বেশি নাকি পুলিশের ক্ষমতা বেশি। যখন আরফ খান বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল তখন কিন্তু ওর এত টাকা ছিল না, এখন পর্যন্ত পুলিশ চুপ ছিল। গত এক মাস আরব গোলশোক দুবাই শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছে। দেশের অনেক সেলিব্রিটি তাদের পেজে অ্যাডভার্টাইজমেন্ট চালিয়েছিলেন, পুলিশ টের পেল। এখন কি মনে করেন, বাংলাদেশ পুলিশ এতটা বোকা?